মান্নাদের প্রয়াণে শোক প্রকাশ করলেন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী। এক বিবৃতিতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জানিয়েছেন, আমরা এক কিংবদন্তি সঙ্গীত শিল্পীকে হারালাম, যিনি বহু বছর ধরে নিজের কণ্ঠের জাদুতে শ্রোতাদের আচ্ছন্ন করে রেখেছিলেন। তাঁর স্বতন্ত্র গায়কী কখনো ভোলার নয়। বিভিন্ন ভাষায় তিনি যেসব গান গিয়েছেন তা ভবিষ্যতেও সঙ্গীতপ্রেমীদের কাছে সমান প্রিয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেছেন, মান্না দি সুরের সম্রাট, সঙ্গীতের আকাশ থেকে অন্যতম উজ্জ্বল একটি নক্ষত্র খসে পড়ল, মান্না দে তাঁর গানের মধ্যে দিয়ে অমর থাকবেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও মান্নাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, দেশ এক অসাধারণ কৃতিকে হারাল। রাজ্যপাল এম কে নারায়ণন তাঁর শোক বার্তায় জানিয়েছেন, মান্নাদের প্রয়াণ সংবাদে মর্মাহত। ভারতীয় সঙ্গীত জগতে তিনি ছিলেন এক প্রবাদ প্রতিম শিল্পী। যতদিন গান থাকবে, মান্নাদের সুরেলা কণ্ঠ ও স্বতন্ত্র গায়কী শ্রোতাদের আচ্ছন্ন করে রাখবে। তাঁর গান কখনো ভোলা সম্ভব নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাঁর শোক বার্তায় জানিয়েছেন, মান্নাদের প্রয়াণ সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি। সিপিএম এর রাজ্য সম্পাদক বিমান বসু এক বিবৃতিতে জানিয়েছেন, এক অসাধারণ সঙ্গীত শিল্পী ও মানুষকে হারালো দেশ। এবিপি আনন্দ।